পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। প্রিয়াঙ্কা ঘটি তন্ময় বাঙা। পছন্দটা হলো কি করে প্রথম দিন? ওটা নিয়ে অসুবিধা হয়নি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। কোভিড এর সময় আমাদের দেখাশোনাটা শুরু হয়। বাট ডিউরিং দা লকডাউন সো অতটা মেলামেশা করতে পারতাম না। তোর ফার্স্ট একটা আমাকে ভয়েস রেকর্ড পাঠিয়েছিল, তো সেইটা শুনে আমার মানে মনের মধ্যে কিছু একটা হয়েছিল। তখন অবধি সামনাসামনি দেখা হয়নি, আমরা যাইনি। ফার্স্ট লকডাউনের পর একটা 18th মে আমরা ঠিক করেছিলাম যে রেজিস্ট্রি করা হবে ওদের বাড়ির ওখানে গিয়ে, কিন্তু মানে লাক বাই চান্স 17 মে থেকে আবার সেকেন্ড লকডাউন স্টার্ট হয়। তো ওটা একটা খুবই আমাদের কাছে খারাপ দিন গেছিলো যে ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিল, এবং সবথেকে খারাপ যেটা আমার লেগেছে ওর হাতে মেহেন্দি করেছিল এবং আমার নাম লিখিয়েছিল আর কি। তো যাই হোক, এরকম সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আর লোক সংখ্যাও তখন খুব রেস্ট্রিক্টেড ছিল, 50 জনের বেশি হবে না, ওই আর কি কোনো রকমে সে বছর আমরা বিয়েটা সারি। আর পরের বছর যখন অ্যানিভার্সারি হয়েছিল তখন আমরা সবাইকে আরো জাঁকজমক ভাবে সবাইকে নিমন্ত্রিত করে করেছি। তো বিয়ের পর প্রিয়াঙ্কা অসুবিধাটা স্টার্ট হলো ঘুটি বাঙা। হ্যাঁ, মানে মেইনলি এই খাওয়া দাওয়াটা নিয়েই সমস্যাটা হতো। যখন এরা তখন কি অসুবিধা হচ্ছিল খাবারে? বাটাবাটিটা একটু বেশি খায় ওরা, যেটা আমরা অতটা খেতাম না। এবার তারপর হচ্ছে শুটকি মাছ খায়, মানে শুটকি মাছ ওর ভীষণ ফেভারিট। যখন মানে নিচে রান্না হতো ও উপরে জানালা খোলা থাকলো গন্ধটা আসছে এক্সস্টের, তাতেও ওর প্রবলেম হচ্ছে। তারপর এখন মোটামুটি অনেকটা শিখে গেছি। তুমি রান্না করো এখন প্রিয়াঙ্কা? আমি রান্না করি। যেখানে কি একটু ঝাল বেশি দিচ্ছ না মিষ্টি বেশি দিচ্ছ? আমি একটু মিষ্টিটাই বেশি দিই, আমাকে ঝাল আলাদা করে বানিয়ে নিতে হয় ভালো। তোমার তুমি ভুলে গেছো তাই খাও, ও খেতে বাধ্য। আর পরিবারে আর কেউ নেই? হ্যাঁ আছে, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এসেছেন আজকে এখানে। তোমাদের সাথে থাকেন? আমরা দুজন এখানে দমদমে থাকি, ওই জন্য তনুময়ের আর কোনো উপায় নেই খাওয়া ছাড়া। মা বাবা থাকলে তখন মাকে বলতো মা তুমি বানাও আমি ওটা খাবো না। ইশক মে বাজতি হ্যায় ঘন্টি, শাদি মে বাজতা হ্যায় ব্যান্ড। এই যে বিয়ে করার পরে সংসার করতে করতে কি বুঝলে কার কি কি দোষ গুণ আছে? ওদের খাবারে যেমন ঝাল তেমনি মেজাজেও ঝাল। তনুময় রাগ আছে দেখে তো মনে হচ্ছে না? নেই নেই, ওই ভীষণ হাসি খুশি মনে হচ্ছে। ওটা সবার সামনে কি বিষয় রেগে যায়? আরে ছোটখাটো কিছু, মানে ও খুব পরিষ্কার। তুমি একটু অবসর, একটু অবসর। আমাদের হচ্ছে ঘুরতে যাওয়া, আমি পাহাড় পছন্দ করি, ও সমুদ্র পছন্দ করে, সবই আলাদা। হ্যাঁ হ্যাঁ, মানে সবই নর্থ আর সাউথ। তবে মানে সংসারের দিকে ওর নজরটাই বেশি থাকে। তুমি তো অনেকটা তাহলে রিলিফ, অনেকটাই সংসার সবকিছু সামাল দিয়ে দিচ্ছ অনেকটাই। মানে মাসের বাজার, তুমি খালি সকালে চাকরি করতে বেরিয়ে যাচ্ছ, সকালে বেরিয়ে যাচ্ছ, সন্ধ্যাবেলা এসে রান্না করে দিচ্ছ, রান্নাটাই করো, ওই ওইটার জন্য পেটটা চালাতে হবে তো, ওই জন্য ওই জন্য মুখ বন্ধ। সত্যি কথা বলতে যদি মানে খারাপ বলতে সেরকম কিছু মানে আমি তো দেখি না বা পাই না, সেটা আপনার বা সবার সামনের জন্য নয়। বাট সব থেকে ভালো লাগে ও যেটা মানে অ্যাডজাস্ট করতে পারে খুব ভালো, ভালো মানিয়ে নিতে পেরেছে, খুব ভালো। ভালো থাকো প্রিয়াঙ্কা তনুময়, খুব ভালো থাকো, সংসার আনন্দে সংসার করো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।